কমিটির পক্ষ থেকে আমি যেটুকু ইতিহাস পেয়েছি পূর্বপুরুষদের কাছ থেকে, তাতে জানা গেছে এটা রানাঘাটের পালচৌধুরী বাড়ি পুজো ছিল। কোনো এক সময় এখানে তাতা নায়ক ছিলেন ওখানকার ঈশ্বরী পাল, তিনি একজন ধার্মিক ব্যক্তি। তিনি স্বপ্ন পান যে আমার ওখানে ঠিকমতো পুজো হচ্ছে না, আমি তোদের ঘাটে ভেসে এসেছি পাটা, তোরা তুলে নিয়ে যেমন পারিস শুধু দানের পুজো কর। উনি সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে গিয়ে দেখেন একটি পাটা ভাসছে, উনি ওনার সহকর্মীদের ডেকে পাটাটিকে তুলে খুব আনন্দের সহিত ভক্তি ভরে টোলের পণ্ডিতদের ডেকে, সেই সময় শান্তিপুরের টোল, সেই টোল থেকে ডেকে এনে ওনাদের কাছ থেকে বিধান নেয় এবং চৈত্র মাসে ওনারা বিধান দেন সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পুজো ভোগলা পাতার বেড়া দিয়ে একটি মানে সাময়িকভাবে একটি মন্দির তৈরি করে সেই পুজো স্থাপিত হয়। সেই পুজোর উদ্দেশ্য ছিল যে আনন্দের সাথে আমরা আনন্দটাকে উপভোগ করব সেইখানে, যেখানে গরিব মানুষের দান থাকবে, বাংলার সংস্কৃতিকে আমরা তুলে ধরব, আর তার সাথে সকাল থেকে রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে যে দর্শনার্থী গরিব মানুষরা আসবে তারা এখানেই থাকবে, এখানেই খাবে, এখানেই তাদের জামা কাপড় দেওয়া হবে, কম্বল দেওয়া হবে, থাকার জন্য দোকান করার জন্য পয়সা পর্যন্ত দেওয়া হবে। কিন্তু এই খরচের যখন ব্যাপারটা এলো, এর পেছনে যে ব্যয় করতে হবে সেই ব্যয়ের চিন্তাটা ওনারা বসে ঠিক করলেন। আমরা যে ব্যবসা আছি সেই ব্যবসা থেকে, তখন এই মহিষ্মর্দিনী তারা নাম হয়নি, তখন নিবুজি থেকে ব্যবসাদাররা আসতেন আর জলপথেই সমস্ত ব্যবসাটা এখানে চলতো। এখানে বলা হতো তখন নবাবগঞ্জের হাট, এই নবাবগঞ্জের হাট আর নিবুজি বাজারের ব্যবসায়ীরা একসাথে মিলে ঠিক করলেন যে আমরা প্রতিদিন যে ব্যবসা করি সেই ব্যবসার একটা মায়ের নামে বৃত্তি অংশ তুলে রাখবো, পুজোর সময় সেই বৃত্তি অংশটা তুলে নিয়ে আমরা এর পেছনে খরচ করব। সেই থেকে কাল্লার একটা আংশিক ব্যবসা দ্বারা এই পুজো প্রতিষ্ঠা করে এবং এই কর্মসূচিগুলো নিয়ে থাকে, পরম্পরায় আজও সেই কোথায় চলে আসছে। কী উপজো উদযাপন হয় এটা? এটা মহিষ্মর্দিনী পুজো বলে এই ঘাটে বিখ্যাত। আমাদের এই রানাঘাটে পালচৌধুরী বাড়ির পুজো ছিল, ওইখান থেকে এই মহিষ্মর্দিনী নাম দেওয়া হয়েছে। এটা এই মানে পূর্ণিমা ধরে পুজোটা, বিশেষ করে শ্রাবণ মাসের পূর্ণিমা ধরে পুজোটা হয়, এটাকে মহিষ্মর্দিনী পুজো বলা হয়। আচ্ছা বলছি কি, এখানে কি মানে কানলার মানুষ কি দুটো দুর্গাপুজো পায়, মানে হচ্ছে কি বছরের মধ্যে দুটো, যেহেতু এটা চার দিন পুজো? এটা তো মানুষের কাছে নেওয়া, কিন্তু এই যে পুজো মহিষ্মর্দিনী পুজোই প্রচলিত আছে, এটা মহিষ্মর্দিনী পুজো উপলক্ষেই তারা এখানে বহু মানুষের সমাগম হয়। দিদি এখানে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বানপুর থেকে। আচ্ছা কিসের জন্য এসেছেন? মায়ের পুজো। আচ্ছা কি শুনেছেন এই সম্পর্কে? আমরা শুনেছি মা খুব জাগ্রত আর আমাদের কাজও হয়েছে, ওই জন্য মার কাছে পুজো দিতে এসেছি। এত বৃষ্টিতেও তুফান বয়ে যাচ্ছিল যখন বেরোই আমরা, তবু মার কাছে এসেছি, আসতে পেরেছি। আচ্ছা মানে এখানে ঠাকুরকে দেখে কেমন লাগছে? দুর্গার মতন খুব সুন্দর না এই পুজোটা? কি দুর্গা উৎসবের মতনই? একটা মানে দুর্গা উৎসবের মতনই মা, আজকে ষষ্ঠী, আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি, অত দূর থেকে এসেছি বলে। আপনার নাম? সোমা সিংহ রায়। এখানে কি পুজো উপলক্ষে এসেছেন এবং হচ্ছে কি পুজো? আচ্ছা অনেক দিনের পুরনো পুজো, মানে এখানকার চার দিনের একটা বিরাট অনুষ্ঠান করে একটা যাত্রা, এখানে থিয়েটার, তারপরে ধর্মসভা বসে, নাচ গান সব হয়, পুতুল নাচ হয়, আর এই জাগ্রত পুজো এটার জন্য সবাই দূর দূরান্ত থেকে সবাই আসে। এটা দুর্গা পুজো যেমন পাঁচ দিনের, এখানেও আসে চার দিনের, একটা বিরাট যাত্রা হয়, ভালো লাগে। আচ্ছা দূর দূরান্ত থেকে সব লোক আসে। বলছি কানলার মানুষ কি তাহলে দুটো দুর্গা পুজো করে বাড়ি আমার? না বলছি কানলার মানুষ কি তাহলে দুটো দুর্গা পুজো পালন করে? দুটো দুর্গা পুজো পালন করে, ওটার সময়ও আনন্দ করে, এটার সময় তো আরও বেশি আনন্দ হয়, প্রতি বছর রাখি পূর্ণিমার সময়।